আমার লাইফের ফার্স্ট ইনকাম ছিল 2008 সালে নভেম্বর মাসে, এবং আমি একটা টিউশনি করে ইনকাম করেছিলাম, ছিল 4000 টাকা, কিন্তু 200 টাকা কম ছিল খরচ। তো 3800 টাকা আমি আমার মা আমার খুব ভালো মতো ভাত আনতে পারি, পানি আনতে পারি, গরম পানি, ডিম ভর্তা, ডিম সিদ্ধ, ডিম ডিম সিদ্ধ আনতে পারি, আলু ভর্তা, আলু ভর্তা আনতে পারি, আলু ভাজি, আলু ভাজি আনতে পারি, শুটকি মাছের ভর্তা বানাতে পারি, খিচুড়ি ইম্পসিবল, পোলাও রাঁধতে চেষ্টা করতে পারি, এখনো রাঁধিনি। ভাবিকে রাঁধতে বলি মাঝে মাঝে, ও আমাকে বলে, ও আমাকে, না না না, আমাকে রাঁধতে এখন পর্যন্ত বলেনি। থ্যাংক গড, ঝাড়ি কবে খেয়েছেন? আমাদের বেসিকলি আমার এই ইভেন্ট থেকে একটা জায়গায় ওকে নিয়ে যাওয়ার কথা, সেটা আসলে যাওয়ার কথা ছিল 8:30 দিকে। তো বুঝতেই পারছেন না, অবশ্য ধানমন্ডি আমি বমা নিতে আসছি, 9:30 বাজে, ঝাড়ি তো খাওয়া স্বাভাবিক। একটু জানতে ইচ্ছে ছিল বড় রিকশাওয়ালা, একটু এবারে জানতে চাই আপনার কাছে, আপনি যেহেতু ম্যারিড এবং একই সঙ্গে মিডিয়ার লাইফও ক্যারি করছেন, এবং আপনি অনেক নায়িকার সাথেও কাজ করেন, সেক্ষেত্রে ভাবির কোনো আপত্তি থাকে কি না, বা কোনো দিন এটার জন্য রাত্রেবেলা বাসায় গিয়েছেন, শুটিং শেষ করে 11টা 12টা বেজে গেছে, আপনাকে ঝগড়া কখনোই হয় না? এই কারণেই আমি আসলে আমার ওয়াইফের কথা এতগুলো আপনার সামনে খুব নিঃসন্দেহে বলতে পারি, বিকজ ও আসলে আমার চেয়ে বেশি ক্লোজ আমার কোয়ার্টিসদের সঙ্গে। তো আমার প্রতিটা কোয়ার্টিস দেখা যায়, মানে যেটা আমাকেও বলতে পারে না সেটা জারাকে ফোন দিয়ে বলে, সেটা আমার নামে বদনামি হোক, বা যেটা আমাকে বলতে পারে না সেটা ওকে বলে। আমি বাসায় গেলে দেখা যায় যে আমার শুটিং আছে কি ভুল করে আসি আমি, সেটা আমি জানার আগে আমার ওয়াইফের কাছে বুঝাই। প্রথম ইচ্ছা প্রীতমের একটা গান আছে, আমি চাই পৃথিবীর সবাই মরে যায়, আমি চাই যে সবাই মরে যায়, আমি একা থাকি, আমার বাড়িতেও বাড়তে থাকি, সেটা একটা ইচ্ছা, সেটা আপনার জন্য বিপজ্জনক সব। আরেকটা ইচ্ছা হচ্ছে গিয়ে অবশ্যই পৃথিবীর সবাই অনেক সুখী, আমি একটা দেশে গিয়েছিলাম ভুটান, ওখানে সবাই অনেক সুখী, সো আমার খুব জেলাস লাগছিল যে বাংলাদেশের মানুষ আমরা তো সুখী না, কিন্তু আমরা অনেক হাসি, ওরা কেউ হাসেও না কিন্তু অনেক সুখী। তো আমার একটা ইচ্ছা থাকবে যে বাংলাদেশের সবাই তো অনেক সুখী হয়েছে। তৃতীয়ত ইচ্ছা থাকবে অবশ্যই টাকা, অনেক টাকা লাগবে, তাছাড়া খুবই সিরিয়াস প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, নারীর পিছে ছুটি নেই সেটার প্রমাণ তো আমার, তো ওর পিছিয়ে ছুটছে, ও কী পাইছে, বাড়ি এখনও নিজেরই হয় নাই, তো 10টা বছর হয়ে গেছে এখনও কোনো বাড়ি হয় নাই আমার, তার মানে বাড়ির পিছিয়েও ছুটি নেই। আর গাড়ি আমি ব্যাংক লোন নিয়ে অনেক কষ্ট করে এখন আমার লোন দিতে হয় যে গাড়িটা আমি চালাই, সো তার মানে গাড়ির পিছিয়েও ছুটি নেই, আমি আসলে আমার কাজের পিছনে ছুটছি। মাঝে মাঝে আমি মানুষ, আমার ভুল হয়, হয়তো অনেক ভুল করছি, সেটা সবাই মাফ করে দেবেন, কিন্তু আমি এখনও আমার কাজের পিছনে ছুটতেছি, আমার অভিনয়ের পিছনেই ছুটতেছি, আর আমার দায়িত্ব একটাই স্ক্রিনের সামনে, সেটা হচ্ছে পারফর্ম করা, আর কোনো কিছু।